আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত। পরীক্ষা ঈদের পর হবে না সেশন জট, জানালেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত আগামীকাল। রাজধানীতে এবার হেমায়েতপুর ভাটারা 20 কিলোমিটার মেট্রো রেলের কাজ শুরু, চলছে মাটি পরীক্ষা। উড়াল ও পাতালের সমন্বয়ে 2028 শেষের লক্ষ্য। পদ্মার গতিপথ দ্রুত পাল্টানোয় জাজিরা প্রান্তে বাড়ছে স্রোত, আগে ভাগেই নদী নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। ভাঙন ঠেকাতে প্রস্তুত 36 লাখ ব্লক। এবং তুচ্ছ দ্বন্দ্ব গড়াচ্ছে মামলায়, বাড়ছে মিথ্যা অভিযোগে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতাও। মামলা জট কমাতে সামাজিকভাবে বিরোধ মেটানোর তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে গতকাল বিক্ষোভ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে নীলক্ষেত এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আর পরীক্ষার নতুন রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী বলছেন, 3 মাস পর পরীক্ষা শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট হবে না। নির্ধারিত পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নীলক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে উত্তেজনার সৃষ্টি হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা, আজকের জন্য আমরা স্থগিত করছি, রবিবার দিন সকালবেলা আমরা আবার শুরু করব। যতদিন আমাদের এটা মানবে না আন্দোলনটা, ততদিন আমরা থামবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কলেজ কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতেই পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে তা মানতে নারাজ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ। এই পরীক্ষাতে চলমান পরীক্ষার কথা বলা হয়েছে। ওরা প্রিন্সিপাল আগে চিঠি দিয়ে বন্ধ রাখছে, আমাদের কন্ট্রোলারের অফিসে চিঠিটা আছে। ওনারা বলেছেন যেটা অবশিষ্ট আছে, যেরকম কারোর একটা পরীক্ষা বাকি, দুটা পরীক্ষা বাকি, সেই অবশিষ্টটা হবে যাদের শুরু হয় নাই, এরকম একটা পরীক্ষাও হবে না। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা জমায়েত হয় শাহবাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে 24 মে থেকে। আর শিক্ষামন্ত্রী বলছেন, 3 মাস পর পরীক্ষা শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সেশন জটে পড়বেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তারা যদি এখন না দিয়ে 3 মাস পরে পরীক্ষা দেন, তাহলে তাদের শিক্ষা জীবনে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটছে না। এছাড়া আন্দোলনে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করছে দাবি করে শিক্ষামন্ত্রী বলছেন, আগামী শনিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেশন জট নেই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষাবিদরা বলছেন, পরীক্ষা বন্ধের বিরোধিতা করে যে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন তাদের এই মনোভাব অযৌক্তিক। মহামারীকালে তাদের নিরাপত্তায় সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য সব প্রতিষ্ঠান। তবে 17 মের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আরও বিশদ আলোচনা চলতে পারে বলেও মত দিচ্ছেন শিক্ষাবিদরা। দেবাশিস রায়ের রিপোর্ট। 1 বছর ধরেই বন্ধ থাকা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন মাধ্যমে পাঠ কার্যক্রম চললেও গেল বছরের শেষ পর্যায়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষাও নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 24 মের আগে কোনো ধরনের কোনো পরীক্ষা হবে না, অতএব এই 13 মার্চ হল খোলারও আর প্রয়োজনীয়তাটা আর থাকছে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষামন্ত্রী যখন সার্বিক পথনকশা দিলেন গেল 22 ফেব্রুয়ারি, তখন থেকেই দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 107টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে তৈরি হয় নতুন জটিল পরিস্থিতির। পরীক্ষা সম্পন্ন করার দাবিতে রাস্তায় বিক্ষোভে নামে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। প্রশ্ন হলো, এভাবে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত কেন নিতে হলো? এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের মন্তব্য, ভ্যাকসিনেশন কর্মসূচিতে শিক্ষার্থীদের নিয়ে আসতেই এই পরিস্থিতি। শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের বিষয়টি গুরুত্ব দিয়ে রোডম্যাপ দিয়েছেন, সেইটিকে বাস্তবায়নের আগে
প্রতিটি শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে ব্যবস্থা নেওয়া যায়। যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য দাবি জানাচ্ছে তাদের সাথে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনে যারা আছে তাদের দ্রুত বসা দরকার আছে। তারা যদি বসে ছাত্রছাত্রীদেরকে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাদের সঙ্গে উপস্থাপন করেন, আমার ধারণা ছাত্রছাত্রীরা সেগুলো বুঝবে। শিক্ষার্থীদের এই পরিস্থিতি ঠান্ডা মাথায় মেনে নেয়ার আহ্বান জানিয়ে শিক্ষাবিদরা জানাচ্ছেন, মহামারীর মধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তগুলোও সতর্কভাবে নেয়ার কোনো বিকল্প নেই। যে সিদ্ধান্তগুলি আমরা এখন নেই না কেন, একটা অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত কখনই হয়তো বলা যাবে না যে এটাই পারফেক্ট সিদ্ধান্ত। সামনের সিদ্ধান্তগুলো সেইভাবে বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষার বিষয়গুলোকে নিয়ে তাদের অনুভূতিগুলোকে সামনে নিয়ে যদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া যায় তাহলে বিচার বিশ্লেষণ করে তখন চিন্তা ভাবনা করা যাবে। পরীক্ষা অনুষ্ঠিত না হলেও পুরোদমে ক্যাম্পাসগুলোতে অনলাইন মাধ্যমে পড়াশোনা চলবে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সততা দক্ষতা বজায় রেখে কাজ করে বিদেশের বুকে দেশের মান মর্যাদা তুলে ধরতে মেরিন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ঢাকা থেকে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে অনুষ্ঠিত মুজিব বর্ষ গ্রাজুয়েশন প্যারেডে অংশ নিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনা জানান, মেরিন ক্যাডেটদের বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে উন্নত প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করেছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের নদীপথ এবং সমুদ্রপথের আন্তর্জাতিক রুটে চলাচল করা জাহাজে কাজ করেন দেশীয় নাবিকরা। এসব কাজে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে রেমিটেন্স পাঠানো সহ বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছেন সমুদ্রগামী নাবিকরা। আন্তর্জাতিক নৌশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমিতে শিক্ষা গ্রহণ শেষে তারা প্রস্তুত হন সমুদ্র যাত্রার জন্য। একাডেমির 55তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও মুজিব বর্ষ গ্রাজুয়েশন প্যারেডে বৃহস্পতিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 55তম ব্যাচের নটিক্যাল শাখায় 99 জন, ইঞ্জিনিয়ারিং শাখায় 93 জন সহ সর্বমোট 192 জন ক্যাডেট মেইন একাডেমিতে 2 বছর মেয়াদী একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করেছে। সেরা প্রশিক্ষণার্থীদের প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনীতিকে সচল রাখতে সমুদ্রপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ, উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে ক্যাডেটদের কাজ করতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রতিযোগিতাময় বিশ্ব, কাজেই সেই বিশ্বে চলতে হলে সর্বোচ্চ শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার, আর সেইভাবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তো সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। যারা নাবিক হিসেবে কাজ করবে, বিদেশে কাজ করছে, এই বিদেশে কাজ করেও কিন্তু যে রেমিটেন্স আমাদের আসছে সেটাও কিন্তু আমাদের অর্থনীতিকে সচল রাখছে। বিদেশের মাটিতে নিজ দেশের ঐতিহ্য তুলে ধরে মান মর্যাদা তৈরি করতে ক্যাডেটদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের ক্যাডেট দেশে বিদেশে দেশের মান রক্ষা করে চলতে হবে, আর সেই সাথে সাথে যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে। 55তম ব্যাচে নারীসহ মেরিন একাডেমির 192 ক্যাডেট প্রশিক্ষণ শেষ করে এখন পেশাগত জীবনে প্রবেশের অপেক্ষায়। বাংলাদেশ মেরিন একাডেমির 192 জন ক্যাডেট একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এখন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করে দেশের মান উজ্জ্বল করবে, এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। মেট্রো রেল প্রকল্প 5-এর আওতায় রাজধানীর হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলছে মাটি পরীক্ষার কাজ। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ে কাজ শেষ হওয়ার লক্ষ্য 2028 সাল। সাভার থেকে গাবতলির দিকে আসতে রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রোয়ের 5-এর কাজ। মেট্রোয়ের 5-এর সাউদার্ন রুটের আওতায় মাটির সমীক্ষা করতেই এই কর্মযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ তো প্রায় শেষের পথে। এবার চলছে প্রকল্প 5-এর আওতায় হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেলের কাজ।
এরই অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে হেমায়তপুর থেকে গাবতলী পর্যন্ত এমন 10টি পয়েন্টে চলছে সয়েল টেস্টের কাজ। প্রাথমিক অবস্থায় প্রতিটি ভায়াডাক্ট এলাকায় মাটি সংগ্রহ করে করা হবে সমীক্ষা। সয়েল টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু টেস্ট করতেছি, যেমন প্রেশামিটার বা সিপিটিউ, পিজোমিটার, ওয়াটার স্ট্যান্ড পাইপ, ফিল্ড পারমিয়েবিলিটি, এই ধরনের টেস্টগুলো আমাদের কন্টিনিউ চলতেছে আর কি। 20 কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রেল হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। নর্দার্ন রুট হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে, এটা আন্ডারগ্রাউন্ডও আছে আবার এলিভেটেডও আছে। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে, অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল দুই মিলেই হবে এই মেট্রো রেল, যার হেমায়তপুর থেকে প্রথম 5টি স্টেশন হবে উড়াল, এরপর গাবতলী থেকে শুরু হবে পাতাল লাইন, পরের 9টি অর্থাৎ নতুন বাজার পর্যন্ত মাটির নিচ থেকে গিয়ে সবশেষ স্টেশন ভাটারায় হবে উড়াল। এরই মধ্যে নিয়োগ করা হয়েছে এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে, আর এটার বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। সরকারি বেসরকারি মিলিয়ে এই প্রকল্পের নির্মাণ ব্যয় হচ্ছে 41,238,54,00,000 টাকা, যা 2028 সাল নাগাদ শেষ হবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মার গতিপথ আবার দ্রুত পরিবর্তন হওয়ায় মাওয়ায় চর পড়েছে, আর স্রোত বাড়ছে জাজিরার দিকে। সংশ্লিষ্টরা বলছেন প্রাকৃতিক কারণেই পদ্মা জাজিরা এলাকায় রুদ্রমূর্তি ধারণ করতে পারে, তাই কাঁঠালবাড়ি ঘাট সরিয়ে সেখানে নদী শাসনের কাজ চলছে পুরোদমে, আর পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি গ্রহণ করেছে সেতু বিভাগ। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, আর ছবি তুলেছেন আবু সাঈদ। পদ্মা গতিপথ পাল্টে মাওয়া থেকে জাজিরার দিকে স্বরূপে আবির্ভূত হতে যাচ্ছে। আজ করতে পেরে আগেভাগে নদীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁঠালবাড়ি থেকে ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে বাংলা বাজারে। কাঁঠালবাড়ির কাছে পদ্মায় উচ্চ ক্ষমতার 4টি ড্রেজার একযোগে কাজ করছে। ভাঙনের আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে 36 লাখ ব্লক। নদী যেভাবে ধেয়ে আসতেছে, আমাদের যেভাবে কাজ চলতেছে, যে আমাদের বিশ্বাস যে বর্ষা হওয়ার আগে আমাদের কাজ শেষ হবে। জাজিরা সাইডে প্রায় 10.5 কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে প্রোটেকশন করতেছি, স্লোপের এই নদীর পাড়ের প্রোটেকশন করে আসতেছি। পদ্মা সেতুর নদী শাসন প্রকৌশলীরা বলছেন পদ্মার মূল চ্যানেল মাওয়া প্রান্তের 14 নম্বর পিয়ার থেকে জাজিরা প্রান্তের 22 নম্বরের কাজ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রাকৃতিক কারণেই নদীপথ পরিবর্তন হচ্ছে, তাই বর্ষার আগেই পদ্মাকে নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 2000+ is 700 worker. This is now is Shenhaidu is so many barge work, so many dredging work. Now the barge is four piece big dredging work. আশা করতেছি যে সামনে বর্ষার সময় পূর্বে আমাদের বেশিরভাগ নদী শাসন কাজ শেষ হয়ে যাবে, আমাদের স্রোতে বা ঢেউয়ে আমাদের নদী বাঙ্গনে আর আঘাত থানবে না। মাওয়া প্রান্তে 2 কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় 12 কিলোমিটার এলাকায় নদী শাসন করছে চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। সেতু নির্মাণ ঘিরে প্রমত্তা পদ্মা শাসনে চীনা কোম্পানির সাথে 8,707,81,00,000 টাকার চুক্তি হয়েছে। নদী শাসনে বিশ্বের কোথাও এত বড় অঙ্কের চুক্তি হয়নি। বিশ্ব রেকর্ডে এই চুক্তির কাজের অগ্রগতি এখন প্রায় 80%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কিশোরগঞ্জের হাওরে আগাম বন্যার পানি থেকে বোরো ধান রক্ষার জন্য নির্মাণ করা হচ্ছে 54টি নতুন ফসল রক্ষা বাঁধ। এতে করে জমির ফসল রক্ষা পাবে বলে আশা করছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ নির্মাণে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বন্যার সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষায় হাওরের চারপাশে বেষ্টনী তৈরি করা হচ্ছে বলে জানান স্থানীয় এমপি। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওড়ে বিস্তীর্ণ ফসলের মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। কিছুদিন পরই সবুজ ধান রং বদলে ধারণ করবে সোনালি রং। তবে আগাম বন্যায় জমির ফসল সঠিক সময়ে ঘরে তুলতে পারবেন কিনা, এ নিয়ে প্রতি বছরই দেখা দেয় শঙ্কা।
আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষা করতে জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ কয়েকটি উপজেলায় নির্মাণ করা হচ্ছে 54টি নতুন বাঁধ। আগের বাঁধগুলো সংস্কারের পাশাপাশি নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ায় অনেকটা আশঙ্কামুক্ত হাওরের কৃষকেরা। 400-500 একর জমি আছে, এই জমিগুলো পানি তলিয়ে গেল, হাজার হাজার জমি এখন নষ্ট হয়ে যেত পানি ঢুকলে, কিন্তু এখন এই বাঁধ দেওয়ার কারণে হাওরের মধ্যে পানি ঢুকে না। আমাদের জমি অনেক বছর এটা মার জায়গা পানি উঠে, এই বাঁধ হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। হাওরে ফসল রক্ষা বাঁধগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটি দেখতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সরজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি দল। এ সময় বাঁধ নির্মাণে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান প্রকৌশলী। যেহেতু অনেক জায়গাতেই পাবলিক ডোনেটেড ল্যান্ডের উপর দিয়ে কাজগুলো করতে হবে, আমাদের একর জমি নেই, সে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হলো, আমরা সেগুলো সমাধান করে কাজগুলো যাতে সঠিকভাবে করা যায় সেগুলো আমরা সেভাবে করার চেষ্টা করছি। এদিকে সঠিক সময়ে বাঁধের কাজ শেষ হবে উল্লেখ করে ফসল রক্ষায় হাওরের চারপাশে বেষ্টনী গড়ে তোলার কথা জানালেন কিশোরগঞ্জ 4 আসনের এমপি। চট করে পানিটার ভিতরে ঢোকার আর ব্যবস্থা নাই, এর ফলে হচ্ছে কি যে কৃষকরা তার ধানটা তুলতে পারে, বর্ষা আসার আগেই এইসব বাঁধ কমপ্লিট হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে হাওড়ে 9,62,00,000 টাকা ব্যয়ে 63.46 কিলোমিটার নতুন ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে শেষ হয়েছে 50% কাজ। বোরো মৌসুমে জেলায় 1,66,960 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ফরিদপুরের আলোচিত দুই ভাইয়ের সম্পত্তির পরিমাণ কত? আদালত তাদের 5,500 বিঘার বেশি সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়ার পর এমন প্রশ্ন উঠেছে। এছাড়া 188টি ব্যাংক হিসাবের 10.25 কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ 55টি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন অবৈধভাবে এ সম্পদ অর্জন করেন এই দুই ভাই। অভিযোগ প্রমাণিত হলে সম্পদ বাজেয়াপ্ত সহ জেল হতে পারে 12 বছর। এদিকে বিভিন্ন জনের নামে কেনা পিকে হালদারের প্রায় 1,000 কোটি টাকা মূল্যের 7,080% জমি আদালতের নির্দেশে জব্দ করেছে দুদক। কথিত আছে ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল প্রায় 12,500 বিঘা জমি দখল করেছেন। হাতুড়ি, হেলমেট বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম ও জোর জবরদস্তি করে চর দখলের মতো জমি দখল করেন তারা। 2,000 কোটি টাকা পাচারের মামলায় বর্তমানে কারাগারে আছেন এই দুই ভাই। বৃহস্পতিবার এই দুইজনের 5,706 বিঘা জমি, 10 কোটি টাকা ও 55টি গাড়ি জব্দের আদেশ দিলেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন অবৈধ উপায়ে এসব সম্পত্তির পাহাড় গড়েছেন বরকত রুবেল। এগুলো সব সে অবৈধভাবে তারা ইনকাম করেছে এবং এইগুলো সে তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে তারা বিভিন্নভাবে পাচার করছে, বিভিন্নভাবে ই করে এনেছে এবং যার মধ্যে অবৈধভাবে এই জমিগুলো অবৈধ পয়সা এই জমিগুলো ক্রয় করেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে তাদের এতগুলো টাকা আছে, গাড়ি ক্রয় করেছে। দুদক আইনজীবী বলছেন অভিযোগ প্রমাণিত হলে সম্পত্তিগুলোর মালিকানা পাবে রাষ্ট্র, তাদের হতে পারে 12 বছরের জেল। আদালতে যদি প্রসিকিউশন প্রমাণ করতে পারে এগুলো জব্দ বা এগুলো লন্ডার প্রপার্টি, তো আইন হলো 4 ধারায় সাজা হবে, সর্বোচ্চ 12 বছর অথবা সর্বনিম্ন আপনার ই হলো যেটা 4 বছর, এবং পুরো প্রপার্টিটা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হবে যদি লন্ডার প্রপার্টি প্রমাণিত হয়। গত বছরের 26 জন অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে মামলাটি করে সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাড়িতে শুয়ে বসে তোলেন বেতনের টাকা, যদিও খাতা কলমে রেলের নিরাপত্তা দিচ্ছেন তারা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগে ঘটছে এমন তুঘলকী কাণ্ড, যা রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে ভগবান ডিউটি নামে পরিচিত। অভিযোগ রয়েছে বড়বাবুদের ম্যানেজ করে সারা দেশে এভাবেই বেতন তুলছেন 300+ আরএনবি সদস্য, যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে সংশ্লিষ্টদের কেউই কথা বলতে রাজি হননি। নাজমুল সালেহীর রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁওয়ের নান্নুমিয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির অস্ত্র শাখার একজন সিপাহী। 22 ফেব্রুয়ারি নান্নুমিয়ার বাড়িতে যায় সময় সংবাদ। ওই দিন তার ঢাকার কমলাপুর রেল স্টেশনে দায়িত্ব পালনের কথা, কিন্তু তাকে পাওয়া গেল বাড়িতেই। ঢাকার কথা তো বলেন নাই যে আমার অসুখ দেখে আমি দেখতে পাচ্ছি না।
কিন্তু খাতা কলমে দায়িত্ব পালন করছেন ঢাকাতে নিয়মিত বেতনও তোলেন আমার ডিউটি পরে না তখন আমার ছেলে করে তারটাও করে আমারটাও করে গাজীপুরের কাপাসিয়ার মোবারক হোসেন তিনিও অস্ত্র শাখার সিপাহী তথ্য বলছে বছরে ছয় মাসই বাসায় থাকেন তিনি ওনার বাড়ি আমরা একসাথে কাজ করতেছিলাম আমার সাথে আমার কাছ থেকে চলে গেছে ফোনে যোগাযোগ করা হলে বাড়িতে থাকার কথা স্বীকার করেন তিনি আপনি আমার সাথে জাস্ট দুইটা মিনিট একটু কথা বলে চলে যান প্রতিবেশীরা বলছেন গত কয়েক মাস ধরে মোবারককে বাড়িতেই দেখছেন তারা এক নাগাড়ে কতদিন ধরে বাসায় দেখছেন ও মাস দুই কইব এমনিতে এক দেড় মাস বা দুই মাস যাব দেখছি বাড়িতেই থাকে প্রতি মাসে 7,000-8,000 টাকা ঘুষের বিনিময়ে সিপাহী আর হাবিলদারদের এই অনিয়মের ব্যবস্থা করে দেন ইনচার্জরা শুধু কমলাপুরে আছেন এমন অন্তত 40 জন এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কমলাপুর অস্ত্র শাখার ইনচার্জ জিহাদুল ইসলাম এসব অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা কমান্ড্যান্ট সারা দেশে 2,700 আরএনবি সদস্যের মধ্যে বছর ধরে এমন ডিউটিতে থাকেন অন্তত 300 জন নাজমুস সালিহী সময় সংবাদ ঢাকা তুচ্ছ দ্বন্দ্ব গড়াচ্ছে মামলায় বাড়ছে মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতাও এতে একদিকে যেমন আদালতে মামলা জট বাড়ছে তেমনি নিরাপরাধ মানুষকে পোহাতে হচ্ছে দুর্বিষহ ভোগান্তি আইন সংশ্লিষ্টরা বলছেন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সামাজিক বিরোধ মেটানো হলে অনেকাংশে কমবে মামলা জট মার্জিয়া মুমুর রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু একটি মুরগি ধরাকে কেন্দ্র করে গেল 5 মাস ধরে মামলা চলছে গাজীপুরের কালেরভিটা এলাকার 3 পরিবারের মধ্যে যে মামলার আসামি হয়েছেন 70 বছরের বৃদ্ধ আছেন নারী সহ 3 জন অনেক হয়রানি হইতাছে মাসে মাসে যাইতে হইতাছে তাও তো একা না ওর ফ্যামিলির দুজনের নামে দিয়েছে দুজনের যাইতে হইতাছে গ্রামাঞ্চলে গবাদি পশু কিংবা ফসলের ক্ষেত নিয়ে তুচ্ছ ঘটনার জেরে অহরহ ঘটছে মামলা দায়েরের ঘটনা সামাজিকতা আছে দেশে মানুষজন আছে ধৈর্য একটু থাকলে মানুষ এত ধৈর্য হারা হইতে হয় না আছে মিথ্যা মামলার জাল যেখানে বন্দি হয়ে জেলের ঘানি টানছেন নিরাপরাধ মানুষ মামলার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগী স্বজন তাদেরই একজন 80 বছরের আকবর আলী পুত্রবধূর করা মিথ্যা মামলায় একমাত্র ছেলেকে মুক্ত করতে 3 নাতি-নাতনিকে নিয়ে আদালতের বারান্দায় দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ একদম অদশামিনী আমার ভোগ করাইতেছে মিথ্যা মামলা দিয়া অপহরণ মামলা দিয়া আমি নিজের দমাসে যাই এমনি আমার ছেলের জন্য তার আমি প্রতি তারিখে তারিখে আইতে হয় মাসে মাসে আইতে হয় আমি একা একা ঘুরি বাপের বাড়ি একা একা রাত বেরাতে যাই ওরা কোনো কোনো সময় আবার বলে এই ভূত সাইজে মানে থেতলে মারে সংবিধানের 31 অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার দেয়া হয়েছে আইন সংশ্লিষ্টরা বলছেন মামলাবাজ কিছু মানুষ সাংবিধানিক এই অধিকারটির অপপ্রয়োগ করছেন থানা একটু তুচ্ছ ঘটনা নিয়ে একটা মামলা করে ফেললো থানা এজাহার করে ফেললো কিন্তু সেটা হয়তো এলাকায় বসে কিন্তু মীমাংসা করা যেত যারা মিথ্যা মামলা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অনাকাঙ্ক্ষিত মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমানে দেশের আদালতগুলোতে বিচারের অপেক্ষায় প্রায় 40 লাখ মামলা আর এসব মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষা করছেন কোটি বিচার প্রার্থী মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে 3,32,68,000 টাকা ক্ষতিপূরণের মামলা করেছে স্থানীয় ভূমি অফিস অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করছেন তিনি রাশেদ আহমদ খানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট কাগজ কলম বলছে সরকারি বরাদ্দ সূত্রে এসব জমির মালিক অসহায় ভূমিহীনরা কিন্তু বাস্তবে বিস্তীর্ণ ভূমি দখলে রেখেছেন হবিগঞ্জ জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন রেজা
শুধু দখলেই সীমাবদ্ধ নয়, সরকারি এসব জমি থেকে বিক্রি করেছেন লাখ টাকার গাছ আর কোটি টাকার মাটি। বিশাল গর্ত খুঁড়ে ফসলি জমিকে রূপ দিয়েছেন গভীর পুকুর বা অবৈধ স্থাপনায়। এসব জমি থেকে আয় করছেন কোটি কোটি টাকা। গরিব মানুষ আমরা জায়গা জমি পাই না, উমান কবির যায় বহু কোটি কোটি টাকা জায়গা বুক করে খাইতেছে, ভাড়ার জায়গা বুক দখল করে খাইতেছে, ওইগুলা জায়গা উদ্ধার করিয়া ভূমি ইন্ডিয়া দেওয়া হোক। অভিযোগ আছে কৃষক লীগ নেতার এসব অপকর্মের বিরুদ্ধে কথা বললেই দেয়া হয় প্রাণনাশের হুমকি, চালানো হয় হামলাও। তার ভয়ে পরিবার নিয়ে এলাকাও ছেড়েছেন অনেকে। একটা জায়গা সরকারি এটা উচ্ছেদ করার জন্য আমি একটা আবেদন করছিলাম, যেখানে একটা সরকার একটা আশ্রয় প্রকল্প করতো, এরপর থেকে আমি আমার বাড়ির আবার কোনো সুযোগ পাই না। ঘটনার সত্যতা স্বীকার করে জেলা প্রশাসন বলছে ভূমি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করেছে ভূমি অফিস। গতকালে দেখা যায় যে হুমায়ুন কবির রেজা নামে এক ব্যক্তি সেই জায়গাটা তার দখলে রেখেছেন, কৃষিকাজের জন্য বন্দোবস্ত জমিগুলো আসলে সেখানে পুকুর শ্রেণীতে রূপান্তর করা হয়েছে, কিছু জমি বাড়ির শ্রেণীতে রূপান্তর করা হয়েছে, যেগুলোর জন্য আসলে কোনো প্রকার অনুমতি গ্রহণ করা হয়নি। তবে অভিযুক্ত হুমায়ুন রেজার দাবি, সংসদ সদস্য হতে চাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে প্রতিপক্ষ। গত নির্বাচনে এমপি প্রার্থী হওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশাসনের চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, পরিচয় যাই হোক না কেন, ভূমিহীনদের জায়গা দখলের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন তারা। যদি সত্যি সরকার সম্পত্তি হয় আর কোনো ব্যক্তি যদি সেই সম্পত্তি কোনো কাগজপত্র বৈধ ডকুমেন্ট ছাড়া দখল করে থাকে, প্রায় 14.5 একর সরকারি ভূমি দখলের অভিযোগে গত 15 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন খাগাউড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা দিদার হোসেন। সময় সংবাদ, হবিগঞ্জ। বছরের পর বছর খেলাপি অর্থের হিসেবের বোঝা টানতে হয় ব্যাংকগুলোকে। বিপরীতে কোনো আয় না থাকা ও দীর্ঘদিন সুদাসল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো। এক্ষেত্রে আদালতকে দ্রুত অর্থ মামলাগুলো নিষ্পত্তির দাবি সংশ্লিষ্টদের। জটিলতা দূর করতে বিশেষ আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ আইনজীবীদের। কাজল আব্দুল্লার রিপোর্ট। বিনিয়োগকৃত অর্থ থেকে প্রাপ্ত সুদই ব্যাংকের আয়ের প্রধান উৎস, তবে সেই সুদ আদায় হচ্ছে না ঠিকমতো। খেলাপি হওয়ার বিপরীতে মামলা হলেও এর গণ্ডি পেরিয়ে সমাধানের পথ অনেক দূর। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, খেলাপি 94,440 কোটি টাকার অনাদায়ী সুদের পরিমাণ 35,589 কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রয়েছে 17,371 কোটি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এর পরিমাণ দাঁড়িয়েছে 16,577 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, মামলার রায়ে ধীরগতির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো। প্রোটেক্ট করার জন্য ওদেরও কিন্তু আইনে অনেক ধারায় যেতে হয়। তারা হয়তো রিট করে দেয়, তারা স্টে নেয়, তারা আরেক আপার কোর্টে যে আবার আপিল করে। তো এইগুলা প্রক্রিয়া সব শেষ করে আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে সময় যতটুকু লাগার কথা তার থেকে অনেক বেশি লেগে যায় আর কি। তো এই প্রক্রিয়াটাকে যদি আমরা একটু সময়টাকে যদি একটু মানে লিমিটেড টাইমের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু এটা ব্যাংকগুলোর জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, আমাদের দেশে যে সরকার থাকবে তাদের জন্যও ভালো। এদিকে আর্থিক প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব অর্থ ঋণ আদালতের। ঢাকা সহ জেলা পর্যায়েও এমন বিশেষ আদালত থাকলেও রয়েছে মামলার দীর্ঘসূত্রিতা। এতে স্বল্প সময়ে ব্যাংকগুলো ফিরে পায় না অর্থ। আইনজীবীরা বলছেন, সমস্যার সমাধানে বাড়াতে হবে আদালত সংখ্যা ও লজিস্টিক সাপোর্ট। বেশ দীর্ঘ সময় লাগে মামলাগুলো নিষ্পত্তি হতে, এর ফলে ব্যাংকের টাকা আটকে থাকে। এটা হচ্ছে পপুলারলি যে আমাদের অসুবিধার জায়গাটা। এখন সেটার একটা কারণ হলো যে আমাদের প্রচুর ব্যাকলগ আছে মামলার, কোর্টগুলোতে আসলে সাফিসিয়েন্ট লোকবল বা লজিস্টিকের বিষয় আছে, কোর্টের সংখ্যা কম আছে। এটার কারণে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে মামলাগুলো থাকছে এবং এগুলা সমাধান করা যাচ্ছে। মামলার কার্যক্রম গতিশীল করতে উচ্চ আদালতেও এমন ব্যবস্থাপনা তৈরি করতে হবে বলে মত এই আইনজীবীর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পিলখানা ট্রাজেডির এক যুগ। 2009 সালে পিলখানায় ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারানো 74 জনের পরিবারের সদস্যরা চোখের জলে স্মরণ করলেন প্রিয়জনদের। গতকাল সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও বিজিবির মহাপরিচালক।
সাদাকাতের কাছে বাবা মানে বনানী সামরিক কবরস্থানের 646 নম্বর কবর। তৎকালীন রাইফেলস ইন্টেলিজেন্স কর্মকর্তা শহীদ মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার তার পিতা। যদিও পিতা পুত্রের সাক্ষাৎ হয়নি, তবু সাদাকাত বড় হয়ে বাবার মতোই হতে চায়। আর দাদির ভয় ভিন্ন কথা। আমি আমার বাবাকে দেখিনি। পাপা একজন অনেক বড় আর্মি অফিসার ছিল, একজন আদর্শ লোক ছিলেন। এজন্য আমি আমার পাপার মতো আমি আর্মি অফিসার হতে চাই। আমি আর এখন চাই না যে আমার বংশের তার কেউ আর্মি অফিসার হোক। 12 বছর হয়ে গেছে, আমার পিছার নেই, কিছু হয়নি। আমরা এক যুগেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় হতাশ অনেক স্বজন। প্রতিবারের মতো এবারও দিনটিকে জাতীয়ভাবে উদযাপন আর ঘটনার নেপথ্যে কারা তা বের করতে তদন্ত করার দাবি ছিল। 12 বছর হয়ে গেছে, এখনও মানুষের বিচার পাইনি। এখন আল্লাহর বিচারের জন্যই অপেক্ষা করছি। বিচার যদি করতে হয় আল্লাহই করবেন, কারণ আমার সন্তান আমার জানা মতে সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ। আজকে এই দিনটা 25th February রেকগনাইজ করা হোক এজ এ ন্যাশনাল ডে। এই টাইপের ইভেন্ট দুনিয়াতেই এরকম বলতে গেলে নেই, এরকম ম্যাসাকার যেটা, জেনোসাইড যেটা হয়। বৃহস্পতিবার সকালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক। এক মিনিট নীরবতা পালন ও সবশেষে দোয়ার মাধ্যমে শেষ হয় সেনাবাহিনী আয়োজিত 12তম শাহাদাত বার্ষিকীর আনুষ্ঠানিকতা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ভয় আর শঙ্কা কাটিয়ে টিকা এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। গতকাল সকাল পর্যন্ত সারাদেশে প্রায় 27 লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। দেশে 26 জনকে দিয়ে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় 27 লাখ মানুষ যুক্ত হয়েছেন। টিকা কেন্দ্রের এই চিত্রই বলে দেয় ভ্যাকসিন নিয়ে সব কল্পনার অবসান হয়েছে সাধারণের মনে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে 16তম দিনে সকাল থেকে ভিড় ছিল টিকা নিতে আসা সাধারণ মানুষের। প্রতি কেন্দ্রে নারী পুরুষের একাধিক বুথ থাকায় স্বাচ্ছন্দ্যে টিকা নিয়েছেন মানুষ। যখন ওনারা পুশ করলো, এত সফট হ্যান্ডে পুশ করলো, আমি টেরই পাই নাই যে এটা অলরেডি পুশ হয়ে গেছে। এত সুন্দরভাবে অর্গানাইজ করা, এত নিট অ্যান্ড ক্লিন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবকিছু কভারটেক করে আমরা এই টিকাটা যে নিলাম, আমি মনে করি যে সবার নেওয়া উচিত। কোনো সংশয় না রেখে নো মাস নো সার্ভিস ব্যাপারটি অনেক দিনই থাকা উচিত, যতক্ষণ না পর্যন্ত এটার টোটালি কিউর না হয়। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মুঠোফোনে বার্তা পেয়েছেন, তারাই টিকা পাচ্ছেন কেন্দ্রগুলোতে। প্রতিদিনই প্রায় 900 উপরে আমাদেরকে ভ্যাকসিন দিতে হচ্ছে। এখন দায়িত্ব থেকে মানুষজন নিতে আসছেন। মানুষজনের যে চিন্তাভাবনা যে হ্যাঁ ভ্যাকসিন নিলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, যেটা সাধারণত চিন্তা করা হয় যে বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, যে গুজব সৃষ্টি হয়েছিল ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে মিডিয়ার কারণে, যে গুজবটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। টিকা নিতে আগ্রহী এখন পর্যন্ত প্রায় 39 লাখ মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে কিউলেক্স মশার ঘনত্ব বেড়েছে প্রায় 4 গুণ, এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। তবে এ ধরনের সমীক্ষা মানতে নারাজ সিটি কর্পোরেশন। তারা বলছেন বছরের এই সময়টাতে মশার প্রাদুর্ভাব বাড়লেও তা কয়েক গুণ নয়। চলমান অভিযান আরও জোরদারের পাশাপাশি নগরবাসীকেও সতর্ক থাকার পরামর্শ নগর কর্তৃপক্ষের। গত কয়েক সপ্তাহ ধরেই বেড়েই চলেছে রাজধানীতে মশার প্রাদুর্ভাব। দিনে কিংবা রাতে নগর জুড়ে যেন মশার রাজত্ব। অপরিষ্কার বদ্ধ পানিতে কিউলেক্সের বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ, তাই তো নগরের লেক নালা খাল তো আছেই, বাড়ির আশেপাশের নর্দমায় যেন ঘাঁটি গেড়েছে এই মশা। দিনের বেলাও অনেক মশা কামড়ায়, সন্ধ্যার পর মশাদের বসা যায় না, একটু ঘরে থাকতে পারি না, মশারি হাতে মশারি টাঙ্গা থাকতে হয় কিংবা কয়েল ধরা থাকতে হয়। আমরা তো রুমের সামনে বা রুমের মধ্যে আগে আমরা পরিষ্কার করি, কিন্তু বাইরে নোংরায় নোংরার কারণে মশা উৎপাদন হয় আর এই মশাই তো রুমের মধ্যে ঢুকে পড়ে। তবে আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। তাতে প্রমাণ মিলেছে চলতি মৌসুমে গত বছরের তুলনায় মশার ঘনত্ব বেড়েছে প্রায় 4 গুণ। মশার ঘনত্ব কেমন বেড়েছে সেটা জানতে ঢাকা উত্তরা, খিলগাঁও, শনিরাকড়া, শাঁখারিবাজার, মহম্মদপুর ও পরিবাগ সহ 6টি এলাকায় নমুনা নিয়ে গবেষণা করে 6টি জায়গাতেই গড় ঘনত্ব প্রতি ডিপে মশা মিলেছে 60টিরও বেশি, যেখানে অন্যান্য সময় পাওয়া যায় 15 থেকে 20টি। অন্যান্য সময় এখানে যেখানে আমরা পার ডিপে মশা পেতাম 50-এর কম, যেখানে আমরা এখন পাচ্ছি 100-এরও বেশি।
এবং ঢাকা শহরে পূর্ণাঙ্গ মশার ঘনত্ব অনেক বেশি পাচ্ছি আমরা। অ্যাডাল্টের জন্য ফগিং এবং লার্ভার জন্য যে লার্ভিসাইড স্প্রে করা প্রয়োজন। তবে বছরের এই সময়টাতে মশার উৎপাত বাড়লেও তা চার গুণ মানতে নারাজ নগর কর্তৃপক্ষ। চলমান অভিযানের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান সিটি কর্পোরেশনের। এটা চার গুণ নাকি ডাবল নাকি দশ গুণ সেই অঙ্কটা কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু মশা বেড়েছে এটা সত্য কথা। এটা চিরুনি অভিযান যেরকম করছি, এক দুই হচ্ছে হলো আমরা বিভিন্ন জায়গায় যেখানে লার্ভা যেখানে জন্ম হয় ওইটাকে আমরা ফাইন করা হচ্ছে, আমাদের কাউন্সিলর ওখানে দেখছে। দুই এক পশলা বৃষ্টি হলে কিউলেক্সের লার্ভা ভেসে এই মশার ঘনত্ব কিছুটা কমবে বলেও বলছেন কীটতত্ত্ববিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় ধানের বীজের দাম পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরাম। দুপুরে দৌলতিয়ার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধনের পর প্রতিবাদ সমাবেশ হয়। করোনার লোকসান কাটিয়ে উঠতে বীজের মূল্য 38 থেকে 45 টাকা পুনর্নির্ধারণ করার দাবি জানান বক্তারা। আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ জুড়ে মুকুলের মম গন্ধ। বাগানগুলোতে 60 থেকে 70% গাছে মুকুল এসেছে, যা পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। মুকুলে ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে বালাই নাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। আর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা কৃষি বিভাগের। রাকিবুল হাসানের রিপোর্ট। ফাল্গুনের শুরু থেকেই চাপাই নবাবগঞ্জের বাগানগুলোতে আমের শাখে অলংকার রূপে দোল খাচ্ছে মুকুল। 30,000 হেক্টর বাগানের চারপাশে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। বাগানে বাগানে মুকুলের মড়ক নিয়ন্ত্রণ, পোকা দমন সহ গাছ সবল রাখতে বাগান মালিকরা বাড়িয়েছেন পরিচর্যা। দেয়া হচ্ছে কীটনাশক, গাছের জৈব খাবার ও পানি। মহা টহা যেন সুন্দর হয়ে কাটে যায় ওই লেগে মনে করেন বীজ দিচ্ছে। এবার আশা করছি মুকুলের প্রভাবটা ভালো। গেল বছরের করোনা সংখ্যা ভুলে বাইরের ব্যাপারীরা আসলে লাভ হতে পারে বলে আশা ব্যবসায়ীদের। গুটিটা আসবে এর জন্য একটা পাউডার দিচ্ছি, ছত্রাকনাশক যাকে বলে। রোহাপার পোকাটা যেন মহাটা টেনে নিয়ে আসতে পারে সেই জন্য আর কি আমরা স্প্রেটা করছি আর কি। এগার মুকুল টুকুল ভালো আছে, লকডাউন টকডাউন নাই, এগার ব্যবসাটা ভালো হতে পারে এরকম আশা করছি। আমের ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা সরকারিভাবে কৃষকদের পরামর্শ অব্যাহত রেখেছি, এই ধারা যদি এবছর সরকার অব্যাহত রাখে ইনশাল্লাহ এবারও কৃষকরা উপকৃত হবে, তারা ভালো মূল্য পাবে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2,50,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাপাই নবাবগঞ্জ। নওগাঁর হাটগুলোতে গেল 10 দিনে চিকন জাতের চিনি আতপ ধানের দর মন প্রতি 200 টাকা কমে গেছে। দফায় দফায় চালের দর বাড়লেও ধানের দর পতনের যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজিতে কমিয়ে দেয়া হয়েছে ধানের দাম। তবে মিলাররা বলছেন বাজারে চাল বিক্রি কমে যাওয়ায় এর কারণ। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট। চাল কিনতে যায় 120 টাকা কেজি, কিন্তু হলে আমরা ধান 1,800 ধান হলে আপনার এখন 1,450 টাকা, এই জন্য আমাদের পর্তা হচ্ছে না। ঊর্ধ্বগামী চালের বাজারে হাটে ধান বিকেতে এসে কাঙ্ক্ষিত দর না পাওয়ার ক্ষোভ নজরুলের মতো অনেক কৃষকের। সংসারের নানা প্রয়োজন মিটাতে সকালে বিক্রির জন্য কৃষকরা হাটে তোলেন ধান। নওগাঁর চকগরি হাটে সরবরাহ বেড়েছে চিনি আতপ ধানের, আর কমেছে মন প্রতি 200 টাকা দাম। দর কমার তালিকায় রয়েছে চিনি আতপ ও গোল্ডেন আতপ জাতের ধান। প্রাকৃতিক দুর্যোগে এবার ধানের উৎপাদন কম, অন্যদিকে দর পড়ে যাওয়ায় কৃষকরা আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না বলে অভিযোগ। 1,700 থেকে 1,800 পর্যন্ত বেচি, সেই ধান বাজার ডাবে যার যাতে এখন 1,500 থেকে 1,550 টাকা বাজার এখন পাচ্ছে, তা আমরা কৃষক কেমন করে বাঁচবো? তাহলে দেড় মন এনেছি 1,400 টাকা দাম পড়ছে। খরচে বেশি কিন্তু দামে কম, খরচ উঠবে না? খরচ তো বেশি, 5,000-6,000 টাকা প্রতি বিঘা ওষুধ খরচ করা লাগে। ধানের দর কমে যাওয়ার জন্য ব্যাপারীরা দেখাচ্ছেন নানা অজুহাত। চালের দাম কমে গেছিল আতপের, যার জন্য কাস্টমার ব্যাপারীরা শর্ট খাইছে, যার জন্য বাজার একটু 50-100 টাকা মনে কমে গেছিল। আমরা বিক্রি করতো মানে আমাদের তেমন ইনভেস্ট, ভালো পয়সা আমরা পাচ্ছি না, কৃষকেরাও ভালো পয়সা পাচ্ছে না। গেল আমন মৌসুমে জেলায় 34,000 হেক্টর জমিতে প্রায় 2,50,000 মেট্রিক টন সুগন্ধি জাতের ধান উৎপাদন হয়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।
পদ্মার ইলিশে ভরপুর মাওয়া মৎস্য আড়ত, ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট বেচাকেনা। এ সম্পর্কে বিস্তারিত জানাতে মাওয়ার ইলিশ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, রিচার্ড, পদ্মার রূপালী ইলিশে কিন্তু জয়লাভ হয়ে গেছে মাওয়ার মৎস্য আড়তগুলো। এই পদ্মা তীরের যে দেশ সেরা ইলিশের হাট, এখানে কিন্তু ভোর থেকে হাটটাকে বেচা কেনা শুরু হয়ে গেছে। বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু হাজার হাজার ক্রেতা বিক্রেতা এখানে ইলিশ কিনতে এসছেন। এবং এই যে রূপালী ইলিশ, এই ইলিশ এখানে তাজা এবং ফ্রেশ ইলিশ পাওয়া যাওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর ক্রেতা আসছেন। এবং আজকে কমপ্লিট দিন হওয়ার কারণে কিন্তু আজকে ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং অপেক্ষাকৃত আজকে কিন্তু এই হাটে প্রচুর ইলিশের সরবরাহ। আপনারা জানেন যে ঘন কুয়াশা, এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু এখানে এই যে শিমুলিয়া বাগলা বাজার ফেরি রুট বন্ধ রয়েছে। এই যে অসময়ে ফাল্গুনে কুয়াশা পড়েছে, এর মধ্যে কিন্তু জেলেরা কুয়াশা শীত উপেক্ষা করেই ভোর থেকে কিন্তু শত শত নৌকা এই হাটের পাশেই কিন্তু নোঙর করেছে, এবং নোঙর করে তারা কিন্তু টনে টনে ইলিশ এই বাজারে নিয়ে এসছে। তো আমরা এই একজন আড়তদার, যিনি নিয়মিত ইলিশ বিক্রি করেন, আমরা তার কাছে জানতে চাইবো আজকে ইলিশের এত আমদানি কেন, এত সরবরাহ হয়েছে কেন ইলিশের? মাছ দালিয়া জাল পাইছে মাছ ধরতে, কুয়ার করতে তারপরে আরো মাছ কি কুয়াশার জন্য আরো মাছ কমাইছে। আরো মাছ তো আজকাল ইলিশ কালকে দিন যা কাছে লেগে গেছে, আজকে সব ফারাস পোষণ ছুটে লেগে গেছে। এত বেশি মাছও আছে, এত আছে। ধন্যবাদ আপনাকে। তো এই আরতা বলছিলেন যে সরবরাহটা আজকে অনেক বেশি, ক্রেতাও বেশি, আর ক্রেতার তুলনায় সরবরাহটা একটু বেশি থাকবার কারণে কিন্তু ইলিশের দাম আজকে অপেক্ষাকৃত কম। 800 থেকে 1000 টাকা কেজিতে কিন্তু ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। এবং এখানকার যে ইলিশের এই সরবরাহ, সেটি বলছিলেন যে আরো বাড়ার সম্ভাবনা ছিল, যেটি এখানকার কুয়াশার কারণে কিন্তু অনেকে ইলিশ নিয়ে হাটে সস্তে পারেনি, এবং সে কারণে সরবরাহটা এই পর্যায়ে আছে। এবং এখানকার যে বিভিন্ন রকমের জেলেরা আছেন, সেটা স্থানীয় যে মৎস্য বিভাগ, তারা বলছেন যে জেলায় 1064 জন নিবন্ধিত জেলে আছে যারা এখানে ইলিশ শিকার করেন, এবং এই ইলিশ শিকার যে তারা করছেন, গেল মৌসুমে 2152 মেট্রিক টন যে ইলিশ শিকার করেছেন বলে তারা উৎপাদন হচ্ছে। এবং মা ইলিশ রক্ষা অভিযান কিন্তু এখানে এবার সফল হওয়ার কারণে নদীতে অনেক ইলিশ পাওয়া যাচ্ছে। যেই ইলিশ গুলো ডিম ছেড়েছিল সেগুলো কিন্তু এখন বড় হয়ে উঠছে, এবং সেই ইলিশের যে প্রজনন সেটি এখানে স্বাভাবিক হয়েছে। এবং আপনারা জানেন যে পদ্মা সেতুকে ঘিরে কিন্তু এখানে এই গরিবপুরের সদরপুর, মুন্সিগঞ্জের লৌহজং, মাদারীপুরের শিবচর, এবং এখানকার যে শরীয়তপুর, সেই শরীয়তপুরে জাজিরা, এরকম 4টি উপজেলার 117 বর্গ কিলোমিটার এলাকাকে কিন্তু সরকার অভয়ারণ্য ঘোষণা করেছে। গেল ডিসেম্বরে তারা প্রজ্ঞাপন জারি করেছে, এবং এখানে এতে কিন্তু ইলিশের প্রজনন আরো বেড়ে যাবে বলে কিন্তু সকলের ধারণা, যে এই পদ্মায় যে ইলিশের প্রচুর উৎপাদন সেটি আরো বৃদ্ধি হবে এই অভয়ারণ্য ঘোষণার কারণে। তবে এটি বাস্তবায়ন খুব জরুরি। জেলেরা এখানে কিন্তু অনেক জেলে, অসাধু জেলে আছেন, তারা বিভিন্ন কারণে কিন্তু এখানে কারেন্ট জাল ব্যবহার করছেন। এখানকার আড়তদার, এখানকার মৎস্যজীবী অনেকে বলছেন যে এই কারেন্ট জালের কারণে কিন্তু এই ইলিশের উৎপাদনটি ব্যাহত হচ্ছে। এবং বাংলাদেশের সবচেয়ে যে একটি জায়গা সেটি হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর, পঞ্চসার, এইসব অঞ্চলে কিন্তু বেশ কিছু এই কারেন্ট জাল উৎপাদনের অবৈধ কারখানা রয়েছে। সেখান থেকে এই কারেন্ট জাল কিন্তু
কিন্তু নদীতে চলে আসছে এবং জেলেরা অল্প পয়সায় অনেক অসাধু জেলে এই আরেঞ্জাল কিনে নিয়ে কিন্তু তারা এখানে এই মাছ শিকার করতে গিয়ে এই ইলিশের ব্যাপক ক্ষতি সাধিত করছে। এই বিষয়ে তারা প্রশাসনের চেষ্টা করছেন, মৎস্য বিভাগ এবং তারা বলছেন অভিযান চলছে। এই গেল সপ্তাহ দ্বিতীয় অভিযান এখানে মানছে এবং তারা কিন্তু জব্দ করেছে, কিনে দিয়েছে, কিন্তু মালিককে তারা ধরতে পারেনি। এখানকার যারা আরেকজন সাধারণ মানুষ কিন্তু চরম ভাবে ক্ষুব্ধ এবং তারা বলছেন যে ইলিশ রূপালি ইলিশকে এই বংশ বৃদ্ধির জন্য এবং এই ইলিশকে আরো এগিয়ে নেওয়ার জন্য সরকার হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করছে। এখানকার যেই মাওয়া মৎস্য আড়ত, সেই আড়তে কিন্তু আপনারা জানেন যে 29 জন আড়তদার রয়েছে, এখানে 29টি আড়তের দোকান রয়েছে। এর পাশাপাশি কিন্তু 150 বেশি বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু এই ইলিশকে কেন্দ্র করে তাদের এখানে কিন্তু অনেক বড় একটি অর্থনীতি, যে ইলিশ ভিত্তিক অর্থনীতি, এবং এখানে প্রতিদিন 1 কোটি টাকার কিন্তু তাদের ব্যবসা। এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া অসরতে মৎস্যরতে ইলিশের সর্বশেষ রিচার্ড। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে মাছ বাজারের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আমদানির কারণে দেশের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে ছোলার বাজারের। গত 1 সপ্তাহে সব ধরনের ছোলার দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বর্তমানে সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে 51 থেকে 53 টাকায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চাহিদা বাড়ার কারণে রমজান শুরুর কয়েক মাস আগে থেকে নানা অজুহাতে দেশের বাজারে বাড়তে থাকে ছোলার দাম। এবার সে প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরের দিকে, কিন্তু চলতি মাসের শুরু থেকে হঠাৎ করে ছোলায় বাজার সয়লাভ হতে থাকে, সে সাথে কমতে থাকে দামও। খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলার দাম এখন প্রকারভেদে 51 থেকে 61 টাকা। ডিসেম্বর মাসে যে ছোলা ছিল 67 টাকা কেজি, বর্তমানে বিক্রি হচ্ছে আপনার 61 থেকে 62 টাকা। আর যেটা নিম্ন কম দামে ছিল ওইটা ছিল আপনার 60 টাকা কেজি, এখন বর্তমানে সেটা কমে 51 থেকে 52 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মূলত অস্ট্রেলিয়া থেকে আসে দেশের চাহিদার 95% ছোলা। এর বাইরে মিয়ানমার, দক্ষিণ আফ্রিকা এবং ইথিওপিয়া থেকেও কিছু ছোলা দেশে আসে। গত বছরের তুলনায় বর্তমানে ছোলার বুকিং রেট নেমে এসেছে অর্ধেকে। গত বছরের তুলনায় এবছর ছোলার দাম প্রায় 25% বা 30% দাম কম আছে। ব্যবসায়ীদের দাবি বুকিং রেট কম হওয়ার সুযোগে চলতি বছর ছোলা আমদানি হয়েছে বেশি, তবে ডেলিভারি ধীরগতির কৌশল নিয়ে একটি চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোলা যদি সরবরাহ যদি সঠিকভাবে না হয় তাহলে একটা সংকট সৃষ্টি হবে, আর না হলে যদি পর্যাপ্ত পরিমাণ আসে তাহলে ছোলার দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। বছরে দেশে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও শুধুমাত্র রমজান মাসেই ইফতারের জন্য ছোলা বিক্রি হয় 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা শত শত মেট্রিক টন ছোলা আসছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে, এরপর পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমদানি বেশি হয়, দাম রয়েছে সবচেয়ে নিম্ন পর্যায়ে, তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন নানা গুজব এবং কারসাজি করে রমজানের আগে বাড়ানো হতে পারে এই ছোলার দাম, আর তাই প্রয়োজন বাজার মনিটরিংয়ের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দিল্লিতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অভিযোগে একটি জুট মিলকে 25,000 টাকা জরিমানা করেছে পাট অধিদপ্তর। গতকাল দুপুরে পাট অধিদপ্তরের পরিচালক এস এম আরশাদ ইমামের নেতৃত্বে আর্নু জুট মিলে অভিযান চালানো হয়। এ সময় তার সাথে ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম ও পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেনের গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিলের লাইসেন্স নবায়ন না করে অবৈধ হয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে মালিককে 25,000 টাকা জরিমানা করা হয়।
বাগেরহাটে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে অর্থ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শরণখোলা উপজেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, যাচাই বাছাই কমিটির দুজনের সদস্য অনলাইনে আবেদনকারী 150 ব্যক্তির কাছ থেকে তালিকায় অন্তর্ভুক্তির নামে সর্বনিম্ন 50,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এরই মধ্যে 53 জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে, বাদ পড়েছে বাকিদের নাম। এছাড়া 1 নম্বর গেজেটের যাচাই বাছাই করতেও ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। নতুন রাস্তায় ঝলমলে আলো, ঢাকার বিভিন্ন প্রান্তে এখন রাতের আধারের সঙ্গে পাল্লা দিয়ে আলো ফোটাতে ব্যস্ত এলইডি লাইট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বেশ কিছু স্থানে এরই মধ্যে সংযোজন করা হয়েছে এই লাইট। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নিরাপদ নগরী গড়তে এই আলোর রশ্মি কার্যকর বলেও ধারণা তাদের। এলইডি লাইটের এই আলোর গল্পের ছবি তুলেছেন ওমর ফারুক আর রিপোর্ট করছেন আহমেদ সালেহীন। নিয়ন আলোর মতোই চাঁদের আলো যেখানে ফিকে হয়েছে সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে অত্যাধুনিক এলইডি লাইট, দিনের আলোর মতোই ঝকঝক করছে এ বাতি। মিরপুর, আগারগাঁও, শেরেবাংলা নগর, বনানী, গুলশান সহ বেশ কিছু এলাকায় লাগানো হয়েছে এলইডি। গভীর রাতেও আলোর মিছিলে তাই যোগ দিতে ছুটে আসছেন অনেকেই। শহুরে মানুষগুলোর বিনোদনের খোরাক যোগাচ্ছে আলোয় মোড়ানো এই সড়কগুলো। রাস্তাটা খুব সুন্দর এবং আড্ডা দেওয়ার জন্য বা আপনার রাতের বেলা বিনোদনের খুব ভালো একটা জায়গা। বন্ধের দিন হলে প্রচুর মানুষ আসবে, আমার এলাকার মানুষের সবাই এখানে বসে থাকে বা ইয়া করে ফ্যামিলি নিয়ে আসে। এদিকে রাস্তাগুলো এত ভালো ছিল না, এখন তো অনেক নিরাপদ মেয়েদের জন্য, এর জন্য আসলে 12টার দিকে বের হওয়া। এই লাইটগুলো আমার কাছে খুব মুগ্ধ লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। রাস্তাঘাট নিরাপদ আছে, পুলিশ টহলে আছে, ফুল সেফটি। এলইডি সংযোজন হওয়ায় চলাফেরায় নিরাপদ বোধ করছেন পথচারীরা। এখানে লোকজন ভয় আসতো না, দিনে অপরিষ্কার ছিল, নোংরা ছিল, সিনথেটিক ভয় ছিল, এবং লাইট থাকলে আমি দূরেতে দেখতে পারতেছি সামনে কোনো বিপদ টিপদ আছে কিনা। এখানে সিনথেটিকের কোনো সম্ভাবনা নাই, আপনি দেখে শুনে পথ চলতে পারতেছেন। পুরো ঢাকা শহরকে এলইডির আলোয় আলোকিত করার আহ্বানও ছিল নগরবাসীর। যারা ঢাকায় বসবাস করি তারা এতটুকুন দাবিদার যে আমরা মানে ঢাকা সিটিটাকে একটু নিট অ্যান্ড ক্লিন এবং আলোকিত অবস্থায় দেখতে চাই। এদিকে আধুনিক ঢাকা গড়তে এলইডির এই প্রকল্প অনেকটা কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ঢাকা সিটিকে স্মার্ট সিটি করার জন্য এটা কিন্তু প্রথম স্টেপ, এটা হলো স্মার্ট লাইট আমরা ইউজ করছি। এটা কেন স্মার্ট লাইট, এটি আমাদের সনাতনী পদ্ধতিতে সুইচ দিয়ে দিয়ে কিন্তু অন করতে হবে না, ইট ইজ কমপ্লিটলি মনিটরিং বাই দ্য মোবাইল ফোনের মাধ্যমে আমরা সুইচগুলোকে অন অফ করতে পারবো। আমাদের টার্গেট হলো এই বছরের মধ্যেই ঢাকাকে আলোকিত করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে 46,000 লাইট লাগানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে উত্তর সিটির প্রধান সড়ক সহ অলি গলি সবখানে এ বাতি লাগানো হবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল। রাতের আধার ভেদ করে এলইডির এই আলো ফুলঝুরি হয়ে ঝরছে পিচঢালার এই সড়কে। নিদারুণ এই সৌন্দর্য নগরবাসীকে ইতিমধ্যেই আলোকিত করেছে, তাই তাদের এখন একটাই আবেদন, এই এলইডির স্থায়িত্ব টিকিয়ে রাখতে সুপরিকল্পনা হাতে নেবে সিটি কর্পোরেশন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ইতালিতে প্রথম শনাক্ত হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারির শেষের দিকে। একই বছরের 22 ফেব্রুয়ারি 78 বছরের এক বৃদ্ধের মৃত্যুর মধ্য দিয়ে ইতালি হয়ে উঠেছিল ইউরোপের প্রথম করোনা মৃত্যুপুরী। গেল এক বছরে মহামারীতে আশঙ্কাজনক হারে কমেছে দেশটির জিডিপি, কর্মহীন হয়েছেন লাখ লাখ মানুষ। ইতালির করোনা মহামারীর এক বছরের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন সহকর্মী মাকসুদ রহমান। গেল এক বছরে করোনা মহামারীতে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইতালি। দীর্ঘদিন লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান, কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এক বছর যাবৎ করোনার পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপের দিকে। পরিস্থিতি সামাল দিতে 7,50,000 কোটি ইউরোর সহায়তা তহবিল ঘোষণা করে সরকার। কর্মজীবী ও ব্যবসায়ীদের দেওয়া হয় বিভিন্ন আর্থিক সহায়তা। তারপরও গত এক বছরে ইতালির জিডিপি কমেছে রেকর্ড 8.9%। সামনে আরো ভালো হয়ে যাবে, কিন্তু তারপর কান্ট্রিতে আমরা যারা কাজ করি অনেক ভালো অবস্থানে আছে। অর্থনৈতিক দুরবস্থার লাগাম টানতে 2,900 কোটি ইউরোর জরুরি অর্থ সহায়তা অনুমোদন দেয় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ ব্যবহারের খাত নির্ধারণ নিয়ে
শরিক দলগুলোর টুপের মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী জোসেফ কন্তে। নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাগির নেওয়া নানা পদক্ষেপে নতুন স্বপ্ন দেখছে ইতালির সাধারণ মানুষ। প্রত্যাশা আবার ফিরবে সুদিন। ইতালিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 28 লাখেরও বেশি মানুষ, মারা গেছে প্রায় 97,000, এর মধ্যে প্রবাসী বাংলাদেশি রয়েছে 21 জন। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ফ্রান্সে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার ভ্যাকসিন গ্রহণেও অনেকের মাঝে রয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। করোনার পাশাপাশি দেশটিতে মৌসুমি ভাইরাস ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে নতুন উদ্বেগ। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে আসা করোনার নতুন উপসর্গে এখন আক্রান্ত হচ্ছেন বেশি সাধারণ মানুষজন, আর এই উপসর্গটি খুব দ্রুত ছড়াচ্ছে। ফ্রান্সে করোনা সংকট অব্যাহত রয়েছে, এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন আর মারা যাচ্ছেন অনেকেই। দেশটিতে ইতিমধ্যেই করোনার টিকা প্রদান শুরু হয়েছে। 2.7 মিলিয়নেরও বেশি মানুষ এখন পর্যন্ত এই করোনার টিকা গ্রহণ করেছেন, যা মোট জনসংখ্যার 2% কাছাকাছি। তবে টিকা গ্রহণে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকের মাঝেই, এমনটাই জানিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি। আসলে ফ্রান্সে অনেক আগেই তো ভ্যাকসিন এসে গেছে এবং অনেক লোকই এই ভ্যাকসিনটা নিয়ে নিয়েছে অলরেডি। কিছু সংখ্যক লোক দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে ভুগতেছে, আসলে ভ্যাকসিনটা নিবে কি নিবে না। ফ্রান্সে প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে, পাশাপাশি সর্দি কাশি অ্যালার্জিজনিত অনেক রোগেও মানুষ আক্রান্ত হচ্ছে। করোনা ঠেকাতে রাত্রিকালীন কারফিউ সহ সরকার নানা পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের মধ্যে অনেকেই তা মানছেন না। ফ্রান্সের নিস ও ড্রাঙ্কাং শহরে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ব্যারন লকডাউন ঘোষণা করেন। উইকেন্ডে এই লকডাউন বলবৎ থাকবে। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক সংবাদ সম্মেলনে দেশটির 20টি ডিপার্টমেন্টে করোনার সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় এই এলাকাগুলোতে কঠোর পদক্ষেপ বা বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন। ফ্রান্সে 65 বছরের উপরের মানুষজন এখন করোনা টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন, তবে সাধারণ মানুষের প্রত্যাশা খুব শীঘ্রই সরকার সবার জন্য সেই সুযোগ প্রদান করবে। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক বাংলাদেশের, যার পেছনে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসী শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে যাওয়া প্রবাসীরা শেষ বয়সে প্রবাসী ভাতা চালুর দাবি জানিয়েছেন। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 4,400 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এই অর্জন সম্ভব হয়েছে প্রবাসে থাকা কোটি বাংলাদেশের হাড়ভাঙা শ্রমের বিনিময়ে। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে নিজ দেশের উন্নয়নে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠালেও অনেক ক্ষেত্রেই অবহেলিত থাকেন প্রবাসীরা। বাংলাদেশের যে আমি যে জায়গাটা নিছি, এটা আজকে বাংলা ভূমিদস্যুরা আমার জায়গাটা দখল করে নিয়ে গেছে। রেমিটেন্সে বাংলাদেশের এ রেকর্ড অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে 4,300 কোটি ডলার ছাড়ায় গত বছরের 15ই ডিসেম্বর। দেশের এমন অর্জনে অবদান রাখায় বিদেশের মাটিতে কর্মজীবন শেষে দেশে ফিরে অবসরকালীন প্রবাসী ভাতা চান সৌদি প্রবাসীরা। সরকার আমাদের এই সমস্ত মানে যারা অসহায় বিদেশ থেকে অসহায় হয়েছে চলে যায় দেশে, বিভিন্ন পরিবার নিয়ে চলতে পারে, সরকার যে আমাদের একটা ভালো পদক্ষেপ নেয়। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 11 মাসের বেশি আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। 2020-21 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে 2.6 বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল, যেটি ছিল যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। করোনা মহামারীর কারণে সাদামাটাভাবেই উদযাপন হয়েছে কুয়েতের জাতীয় স্বাধীনতা দিবস। ছিল না উৎসবের আমেজ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই উদযাপিত হয় দিনটি। অন্যান্য বছরের মতো ছিল না কোনো সমাবেশ ও আনন্দ মিছিল। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মহামারীতে ম্লান কুয়েতের 60তম জাতীয় ও 30তম স্বাধীনতা দিবসের আয়োজন। প্রতিবছর উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কুয়েতে উদযাপিত হয় এই দুটি দিবস।
দিবসকে কেন্দ্র করে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি বেসরকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল সহ সব স্থান জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, কিন্তু করোনা বিধিনিষেধের কারণে এবার ঘরে বসেই উদযাপিত হচ্ছে জাতীয় ও স্বাধীনতা দিবস। সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো যাতে কোনো গ্যাদারিং, কোনো ওই করোনার মহামারীর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে ওইকে স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করবে। কুয়েতে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে না এবং আমরা সবাই কুয়েতের আইন শৃঙ্খলা মাইনা বিভিন্ন জায়গায় যেন আমরা বিনা কাজে না যাই। 1961 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর 25 ফেব্রুয়ারি জাতীয় দিবস এবং 1991 সালের 26 ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে কুয়েত সরকার। এরপর থেকে প্রতি বছর 25 ও 26 ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। সময় সংবাদ কুয়েত। বিধানসভা ভোটের আগে আবারও আলোচনার জন্ম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কালীঘাটের নিজ বাসভবন থেকে প্রায় 7.5 কিলোমিটার ব্যাটারি চালিত স্কুটিতে চেপে নিজের অফিস নবান্নে পৌঁছান মমতা। ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এমন অভিনব প্রতিবাদ বলে জানান তিনি। এদিকে নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গে একদিনের সফরে এসে সোনার বাংলা গড়ার কর্মসূচির ঘোষণা দিয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের মূল্য প্রায় 92 টাকা, ডিজেল 85 টাকার ঘরে। চলতি মাসেই 15 দফা বেড়েছে পেট্রোলের দাম। শুধু তাই নয়, বুধবার রাতে নতুন করে সিলিন্ডার প্রতি 25 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও। এক মাসের ব্যবধানে 3 দফায় সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে প্রায় 100 টাকা। এ অবস্থায় জ্বালানি তেল ও গ্যাসের এই অসহনীয় মূল্যবৃদ্ধি ভারতের করোনা পরবর্তী ভঙ্গুর অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই বৃহস্পতিবার ইলেকট্রনিক স্কুটিতে চড়ে অফিসে গিয়ে অভিনব কায়দায় এর প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এদিন সকাল 11:30টার দিকে কালীঘাটের নিজের বাড়ি থেকে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের স্কুটিতে সওয়ার হন তিনি। প্রায় 7.5 কিলোমিটার পথ স্কুটিতে চড়েই অতিক্রম করেন মমতা। এদিকে ভোটের মুখে অভিনব প্রতিবাদে গোটা রাজ্যের মানুষের সামনে নতুন করে হাজির হলেন মমতা। ঠিক তখনই সোনার বাংলা গড়ার কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের জনগণের মুখোমুখি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নির্বাচন সামনে রেখে বুধবার একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন তিনি। কি হাম পিছলি কিস্ত ভি দেঙ্গে আর সাথ হি সাথ জব সরকার হামারি আয়েগি তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বঙ্গাল কি ধরতি পর লাগু হোগা। আগামী মে মাসের আগেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিধানসভা নির্বাচন। তুষ্টিকরণ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এবারে খেলার খবর। বোর্ড চাইলে ক্রিকেটারকে ছুটি দিতেও পারে, নাও দিতে পারে, তবে সিদ্ধান্ত নেয়ার পর জনসম্মুখে বিষয়গুলো নিয়ে আলোচনা দলের ওপর বাজে প্রভাব ফেলবে। সাকিবের ছুটির বিতর্কিত ইস্যু নিয়ে এমনটাই মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তিনি। কন্ডিশন বিবেচনায় একাদশে অন্তত 3 পেসার খেলানোর পরামর্শ দিলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। হয়তো একটা সময় এই মায়ের কোলে করেই হাসপাতালে টিকা নিয়েছেন। দৃশ্যটা শিশু ফারুকের স্মৃতিতে থাকবার কোনো সম্ভাবনাই নেই। তবে 22 গজের ভদ্রলোকের খেলায় টাইগারদের সাবেক এই অধিনায়ক করলেন সেই দৃশ্যেরই পুনঃসৃজন। দেশব্যাপী চলা করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামে জন্মদাত্রীকে নিয়ে হাজির। সস্ত্রীক ভ্যাকসিন নিয়েছেন ফারুক আহমেদ। তবে ঢেঁকিকে স্বর্গে গেলেও যে ধানি ভাঙতে হয় তাকে পেয়ে তাই প্রশ্ন ক্রিকেটকে ঘিরেই। প্রসঙ্গ সমসাময়িক আলোচিত সাকিব ইস্যু। সাবেক প্রধান নির্বাচক এ ব্যাপারে কিছুটা হতাশ, কেননা যে কাঁদা ছোড়াছুড়ি হয়েছে তাতে ক্ষতিটা হবে দেশের ক্রিকেটেরই। প্লেয়ারকে ছুটি দিয়েই দেওয়া হয় তারপরে কিন্তু আর কোনো
গ্রিভেন্স বা গ্রাজ মনে রাখা উচিত না। যদি আপনি মনে করেন হয় ছুটি দিবেন, আর ছুটি দিলে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করে ফেলা দরকার আমার মনে হয়। তারপরে অনেক কথা এটা কিন্তু টিমের জন্য খুব ভালো একটা বার্তা দেয় না, কিন্তু আসলে আরও বেশি বিতর্কের জন্ম দেয়। আমরা দেখেছি ছুটি দেওয়ার পরেও দুই পার্টি মানে বেশি খুশি না, সে এটা কিন্তু আসলে জনসম্মুখে আসা আমি এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখি না। আলোচনা সমালোচনা যাই হোক, বাস্তবতা লঙ্কা টেস্টের আগে নিউজিল্যান্ডেও দল পাচ্ছে না সাকিবকে, তাকে বাদ দিয়ে বাকি স্কোয়াডটা কেমন হলো? আমরা প্রায়ই দেখি যে খুব বেশি চিন্তা ভাবনা করে টিম করা হয় না, সেক্ষেত্রে 20 জনের থেকে টিম করতে খুব সুবিধা হবে আমার মনে হয়। তারা বেশ 20 জনের মতো পিক করেছে আসলে, মানে দুই ফরম্যাটই আমার মনে হয় যে এটা একটা তাদের কিন্তু আর একটু ইয়েও দিবে, মানে কি বলবো, মানে এখানে রুম আছে যে আপনি যাকে যখন খুশি খেলাতে পারবেন। নিউজিল্যান্ডের কন্ডিশন কতটা কঠিন তা বলার অপেক্ষা নেই, তবে গতিময় উইকেটে একাদশে অন্তত 3 পেসার খেলানোর পরামর্শ এই সাবেকের। আপনি যদি 3 সিমার খেলান আর অ্যাডিশন আরেকটা সিমারও কিন্তু খেলতে পারে, সেটা কম্বিনেশনটা হবে হয় 2 সিমার একজন অলরাউন্ডার সিমার, অথবা যেটা বাংলাদেশে কি দেখি আমি স্পিনিং অলরাউন্ডার দেখি খেলে, এখানে সুইমিং অলরাউন্ডার বেশি প্রেফারেন্স পাবে বিকজ অফ দ্য উইকেট। টেস্টে ডোমেস্টিক কিংবা ওভারসিজ সবখানেই পিছিয়ে বাংলাদেশ, তবে সাদা বলের এই সিরিজে টাইগাররা ইতিবাচক পারফর্ম করবে প্রত্যাশা তার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশ গেমসের জন্য অর্থ মন্ত্রণালয় বরাবর 36 কোটি টাকা আর্থিক বরাদ্দ চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসর শুরুর আগে সব অ্যাথলিটকে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানালেন বিওএর উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। রোববার নাগাদ চূড়ান্ত হতে পারে আসরের লোগো ও থিম সং। হাতছানি দিয়ে ডাকছে দেশের জাকজম ক্রীড়া মহাযজ্ঞ, অনেকবার পিছিয়ে অবশেষে 1 এপ্রিল মাঠে গড়াচ্ছে মুজিব বর্ষের বিশেষ বাংলাদেশ গেমস। সেদিনই হবার কথা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকাটাও প্রায় নিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রীকে চেষ্টা করছি ভার্চুয়ালি হোক আর সামনাসামনি হোক, উনি প্রধানমন্ত্রী হিসাবে যাদের উপস্থিত থাকে এটা আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যেহেতু এটার জন্য একটা বিশাল বাজেট প্রয়োজন, সেটাও আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট ছাড়ের চেষ্টা করছি। আমরা আশা করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা 1 এপ্রিল থেকে আমাদের বাংলাদেশ গেমসটা আমরা শুরু করতে পারবো। চলছে আসরের লোগো আর থিম সং চূড়ান্তের কাজ, বেশ কিছু গান ও লোগো যাচাই বাছাই করছে কমিটি। রবিবার নাগাদ যা হয়ে যেতে পারে চূড়ান্ত। বাংলাদেশ গেমসের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে 36 কোটি টাকার বাজেট চেয়েছে আয়োজক কমিটি। 36 কোটি টাকার একটা বাজেট দেওয়া আছে, এই টাকাগুলো ব্যয় করা হয়েছে মানে ফেডারেশনকে দেওয়া হয়েছিল তাদের আয়োজনের জন্য এবং আয়োজনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, মানে অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ট্রেনিংয়ের কোনো ফান্ড না। করোনার মাঝে এত বড় ক্রীড়াযজ্ঞ আয়োজনের সাহসিকতা প্রশংসনীয়, তবে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সবগুলো ফেডারেশনকে খেলোয়াড়দের নামের তালিকা চেয়ে চিঠি দিয়েছে সরকারের কাছে, আবেদন অনুমোদন হলে বাংলাদেশ গেমসের আগেই সব অ্যাথলিট পাবে করোনার টিকা। করোনার জন্য সরকারে হলো যারা অধিক 40 বছরের তাদের জন্য এটা প্রায়োরিটি বেসিস করা হচ্ছে। অ্যাথলিটদের প্রায়োরিটির মধ্যে আছে কিন্তু সেই প্রায়োরিটিটা এখনও আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বা হতে পারে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি উদ্যোগ থাকে হয়তো হতে পারে। তবে আমি মনে করি যে সেটা এই ক্ষেত্রে বিশেষ করে গেমসের আয়োজনের ক্ষেত্রে বা গেমসের পার্টিসিপেশনের ক্ষেত্রে খুব একটা বেশি হ্যাম হবে না। 31টি ইভেন্টের খেলা হবে সারা দেশের বিভিন্ন ভেনুতে, একদিন আগে সংশ্লিষ্ট ভেনুতে রিপোর্টিং করবে অ্যাথলিটরা। সবার আগে 6 মার্চ সিলেটে নারীদের ক্রিকেট দিয়ে শুরু হবে এবারের মুজিব বর্ষের বিশেষ বাংলাদেশ গেমস। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবারও বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে। ক্রীড়ামোদীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ম্যাচটিতে বাংলাদেশ পুলিশ স্বাগতিক আরামবাগকে 2-1 গোলে হারিয়েছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে আর ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ক্রীড়ামোদীদের উচ্ছ্বাস। মফস্বল শহরটিতে বিপিএল এর চতুর্থ ম্যাচ শুরুর আগেই দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা জড়ো হন স্টেডিয়ামে। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে পুরো খেলা। দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসর নিয়ে দারুণ খুশি তারা। মুন্সিগঞ্জে মাঠে প্রথম বিপিএল খেলা দেখে আমি অনেক আন্তরিক ভালো লাগতেছে। অনেকদিন পর সবাই মিলে একসাথে উপভোগ করতেছি, আমাদের খুব ভালো লাগতেছে খেলা দেখে। অসংখ্য ভালো লাগতেছে, আমাদের পুলিশ টিম অনেক ভালো খেলতেছে। ঘন সবুজ মাঠে ছন্দময় ফুটবল, দুই দলেরই আক্রমণ পাল্টা আক্রমণ। পরিকল্পিত আক্রমণে প্রথমার্ধের 14 মিনিটেই পুলিশকে এগিয়ে নেন ফরোয়ার্ড জমির উদ্দিন।
এরপর খেলায় ফেরার চেষ্টা করে স্বাগতিক আরামবাগ। অন্যদিকে একচ্ছত্র আধিপত্য ধরে রাখার চেষ্টা করে পুলিশ। 29 মিনিটে জয় নিশ্চিত করেন পুলিশের বিদেশি মিডফিল্ডার ফ্রেডরিক পোটা। আরামবাগ 0-2 গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে। 72 মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেড করে ব্যবধান কমান আরামবাগের ফরোয়ার্ড নিশাত জামান উচ্ছ্বাস। শেষ পর্যন্ত চেষ্টা করেও জয়ের ধারায় ফেরা হয়নি স্বাগতিকদের। একমাত্র ড্র করে এখনও 1 পয়েন্ট পেয়ে 13 দলের মধ্যে একেবারে তলানিতে আরামবাগ। অন্যদিকে পুলিশ এই জয়ে পূর্ণ পয়েন্ট পেয়ে সমান 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে অষ্টম স্থান আরও মজবুত করল। ঢাকা মাঠে সবসময় সবাই কাছে জিজ্ঞেস করলে আমি প্রথম প্রশ্নটা আমি জিজ্ঞেস করি, কই মানুষ কই এরকম? আজকে তো দেখলাম মঞ্চগড় মাঠে প্রচুর মানুষ, আর এটা ফুটবল জন্য ভালো। মুজিব বর্ষ উপলক্ষে এই স্টেডিয়ামে টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উপলক্ষে আমরা গেট ফ্রি করে দিয়েছি, কারণ এর আগে আমরা টিকিট দিয়েছিলাম, দর্শক প্রচুর হয়েছিল, তো আমরা দেখলাম এটা বঙ্গবন্ধুর শতবার্ষিক একটা সম্মান স্বরূপ, আমরা চিন্তা করলাম গেটটা ফ্রি দেওয়া উচিত, আমরা সেই জন্য সবাইকে ফ্রি দিয়েছি। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে আরও 8টি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার সবগুলোই টিকিট ছাড়া উপভোগ করা যাবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সকাল থেকেই খুদে ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে ওঠে দিনাজপুরের বড় মাঠ। ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ও ক্লেমন ক্রিকেট একাডেমির উদ্যোগে সকাল বিকাল 2 বেলা চলে অনুশীলন। তবে ভালো মাঠ ও ক্রিকেট সরঞ্জামাদির অভাবে ঠিকমতন অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। জেলা পর্যায়ে প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ালে এখান থেকে উঠে আসা জাতীয় পর্যায়ে আরও ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন একাডেমির কর্মকর্তারা। ফিটনেসের ঘাটতি পুষিয়ে নিতে ভোর থেকেই নিয়মিত অনুশীলনে মাঠে আসেন ক্রিকেটাররা। ওয়ার্ম আপ দিয়ে শুরু, শারীরিক কসরতের পাশাপাশি চলে দক্ষতা অর্জনের চেষ্টা। অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি আনতে চলে আপ্রাণ চেষ্টা। ভোর 7টা থেকে 9টা পর্যন্ত চলে অনুশীলন। অভাব অনটনের সংসারে পেটে ক্ষুধা থাকলেও বুকে পুষে রেখেছেন বড় ক্রিকেটার হবার স্বপ্ন। কারো স্বপ্ন সাকিব, কেউ আবার হতে চান মাশরাফির মতো তারকা। আমিও বড় ক্রিকেট হওয়ার স্বপ্ন দেখি, আমিও দিনাজপুর থেকে একটা বড় ক্রিকেটার হইতে চাই। আমরা যাচ্ছি যে মাঠটা যেন ভালো হয়, তারপর আমাদেরকে ভালো করে ট্রেনিং দেওয়ানো হয়, আমি বড় হয়ে ভালো প্লেয়ার হতে চাই। কেউ আমাদের একাডেমির দিকে আগায় আসে, কেউ স্পন্সর করে বা সাহায্য সহযোগিতা করে আমাদেরকে, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়, আমরা ভালোভাবে প্রশিক্ষণ করতে পারবো এবং আমাদের ভালো খেলার উপর দিতে পারবো। নিয়মিত লীগ খেলার উপকরণ সহ মাঠের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতা পেলে তৃণমূল পর্যায়ে ভালো ক্রিকেটার তৈরি করা সম্ভব বলে মনে করেন প্রশিক্ষকরা। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করতেছি আমরা বিভিন্ন জেলা, থানা এবং বিভিন্ন স্কুল পর্যায়ের ছেলেদেরকে, প্রায় 60টি স্কুলের ছেলেপেলেদেরকে প্র্যাকটিসের মাধ্যমে ওখান থেকে সিলেকশন করে প্রায় 400-450 বাচ্চাদেরকে, এদেরকে প্রায় 3 বছর ধরে আমরা এদেরকে বাছাই করে নিয়ে এসে প্রায় আমরা সকালে প্রায় 50-60 জন এবং বিকালে 40-50 জন, প্রায় 100 জন ছেলে প্রতিদিন প্র্যাকটিস করে আসতেছে। একাডেমিতে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, তাদের আসলে কিছু সীমাবদ্ধতা আছে, আসলে তারা গিয়ার্সের অভাবে তাদের প্রতিভাটা আসলে সেভাবে ইয়া পাচ্ছে না। তো আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন থাকবে যে, তারা যদি আমাদের এই প্রতিভাবান প্লেয়ারদের সহযোগিতা এগিয়ে আসে, হয়তোবা ভবিষ্যতে আমরা বাংলাদেশ জাতীয় দলের জন্য আরও সাকিব আল হাসান, আরও মুশফিকুর রহিম বা আহমদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার পাবো। দিনাজপুর বড় মাঠে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির বিভিন্ন বয়সের 55 জন ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। সময় সংবাদ, দিনাজপুর। বর্ণাঢ্য র্যালি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের উদ্বোধন হয়েছে। দিনে দিনে রাজশাহী ক্রীড়াঙ্গনের বাতিঘর হয়ে উঠছে জেলার সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। ক্রিকেটের উন্নয়নে প্রভাবের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও এ এক অনন্য উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। সকাল থেকে সাজ রব, শহর জুড়ে সবখানে টুর্নামেন্টের লোগো। রাজশাহী থেকে জাতীয় দলে অবদান রাখা গর্বিত ক্রিকেটারদের ছবি সম্বলিত ব্যানারও ছিল সাথে। মুজিব বর্ষের 6ষ্ঠ মাস্টার্স ক্রিকেট কার্নিভাল, তাই বর্ণিল করতে টুর্নামেন্টে অংশ নেয়া 12টি দল রং বেরঙের জার্সি পরে সকলেই উপস্থিত শোভাযাত্রায়। নগরীর আলুপট্টি থেকে রাজশাহী কলেজ মাঠ পর্যন্ত শোভাযাত্রা শেষে বেলুন ফেস্টুন উড়ানো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে কার্নিভালের উদ্বোধন করেন অতিথিরা।
শুধু মিলন মেলায় নয়, নিয়মিত কার্নিভালের আয়োজন রাজশাহী ক্রীড়াঙ্গনের উন্নয়নের বাতিঘর হয়ে উঠছে বলছে মাস্টার্স এই ক্রিকেটাররা। সাবেক প্লেয়াররা চিন্তা করলাম যে আমাদেরকে ক্রিকেট মাঠে নিয়ে আসতে হবে, ক্রিকেট খেলোয়াড়দেরকে, নাহলে সব নেশাগ্রস্ত হবে, আড্ডাবাজি হবে। তখন আমরা একটা কমিটি করলাম, বড় ভাইদেরকে দেখো যে তারা ক্রিকেটারদের আচরণটা কেমন হওয়া উচিত, মাঠে কিভাবে কেমন ব্যবহার হওয়া উচিত। সবাই সবার সাথে মিলিত হবো, জানবো সবাইকে, কারো কোনো অসুবিধা থাকলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কিভাবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। আমরা যে বুড়া বয়স্করা খেলছি, ওরাও দেখুক যে বয়স্করা যদি খেলতে পারে বসে আমরা কেন খেলতে পারবো না ইয়াংরা। তবে নতুনদের উৎসাহের মধ্য দিয়ে খেলাধুলায় সুস্থ পরিবেশ তৈরিতেই এই আয়োজন বলছেন কার্নিভাল উদ্যোক্তা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। শুধু রাজশাহীতে না, রাজশাহীতে এখন হয়তো আমরা করছি, আমরা চাই যে গোটা বাংলাদেশে এরকম যেন টুর্নামেন্টগুলো হয়, সিনিয়ররা যেন খেলতে পারে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে এখান থেকে আমরা ইয়াং জেনারেশন, যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা ক্রিকেট প্লেয়ার হবে, তাদেরকে কী করে আমরা ভালো সাপোর্ট দিতে পারি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলছেন ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফেরায় কমেছে সামাজিক সমস্যা। ছেলেমেয়েরা যে ক্রিকেটের দিকে যে ধাবিত হচ্ছে, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। প্রতিটা টুর্নামেন্টে আমি চেষ্টা করি নিজেকে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দল অংশ নেবে। আগামী 26 ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। টাইগারদের এইচপি ইউনিটের খবর। আয়ারল্যান্ড উলসের বিপক্ষে সিরিজের একমাত্র 4 দিনের ম্যাচে কাল মাঠে নামছে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30। করোনায় ভেস্তে গেছে এইচপি দলের একাধিক সিরিজ। অবশেষে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন আকবর রকিবুল্লাহ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী যুবাসহ মোট 22 ক্রিকেটার আছেন হাই পারফরমেন্স ইউনিটে। আছেন টাইগারদের সিনিয়র টিমের 3 সদস্য ইয়াসির, এবাদত, খালেদ। প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড উলস একেবারেই অচেনা। তবে সম্প্রতি অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে এইচপি ইউনিটের দাপুটে পারফরমেন্স স্বস্তি এনে দিচ্ছে গোটা দলকে। এই সিরিজকে সামনে রেখে দীর্ঘদিন ক্যাম্পও করেছে তারা। তাই তো আয়ারল্যান্ড উলসের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বিপ্লব শাহিনরা। 4 দিনের ম্যাচ শেষে একই ভেন্যুতে 5-7-9 মার্চ সিরিজের প্রথম 3 ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগার ইমার্জিং দল ও আইরিশা। 12 ও 14 মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের 4th ও 5ম ওয়ানডে। একই ভেন্যুতে টি-20 ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে 17 ও 18 মার্চ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত, পরীক্ষা ঈদের পর হবে না সেশন জট, জানালেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত আগামীকাল। রাজধানীতে এবার হেমায়েতপুর ভাটারা 20 কিলোমিটার মেট্রো রেলের কাজ শুরু, চলছে মাটি পরীক্ষা। উড়াল ও পাতালের সমন্বয়ে 2028-এ শেষের লক্ষ্য। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।